আজকে ইফতারের জন্য প্রাণ ঠান্ডা করা একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। শুধু ইফতার না, বাসায় যদি গেস্ট আসে অথবা গরমের মধ্যে তৃপ্তি পাওয়ার জন্য এই রেসিপির কোনো জুড়ি নেই। আশা করি এই রেসিপি সবারই ভালো লাগবে। খুবই মজার, অল্প সময় তৈরি করা যায় আর তৈরি করে মিনিমাম এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রাখা যায়। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। ছোটো বড় যে কেউ কিন্তু এই রেসিপি খেতে খুবই আগ্রহী হবে। দেখে যেহেতু ভালো লেগেছে তাই খেতেও কিন্তু অনেক বেশি মজার। এই রেসিপি করার জন্য আমার লাগবে সাবুদানা, আর এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ সাবুদানা সিদ্ধ করতে 1.5 লিটার পরিমাণ পানি লাগবে। পানির পরিমাণ একটু বেশি হতে হবে, নতুবা সাবুদানাগুলো একটা আরেকটার সাথে জড় হয়ে লেগে যাবে। এখন যতক্ষণ না পর্যন্ত এটা রান্না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব। রান্না হওয়ার পর ভিতরে যে সাদা অংশটা সেটা কিন্তু একদমই পানি কালার হয়ে যাবে। ভিতরে যে সাদা আবরণটা এটা যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। যখনই বুঝতে পারবেন ভিতরের সাদা অংশটা দেখা যাচ্ছে না আর, তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে হবে। তো এরকম বেশি পানিতে এটা রান্না করলে একটা আরেকটার সাথে জড়ো হয়ে লেগে যাবে না। এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি, আর ছাঁকার পর অবশ্যই ঠান্ডা পানিতে এটা ধুয়ে নিতে হবে, নতুবা একটা আরেকটার সাথে জড়ো হয়ে লেগে যাবে। আমার সাবুদানাটা খুব ভালো করেই কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন। আমি এখানে ছোটো দানার সাবুদানা নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি বড় দানার সাবুদানা থাকে সেটা দিয়েও কিন্তু এই রেসিপি করতে পারেন, দুটো দিয়েই বেশ ভালো লাগে। এখন উপর থেকে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই সাবুদানা দিয়ে এই ডেজার্ট তৈরি করলে বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা পাশে রেখে দিব। এখন আমি তৈরি করে নিব দুধ, আর দুধটা আমি জাল করে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি পাউডার মিল্ক দিয়ে আজকে রেসিপিটা করব। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে দুধটা যেন ঘন হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দুধটা যতটা ঘন হবে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টির পরিমাণটা বুঝে অ্যাড করবেন, যদি বেশি খেতে পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন। তো এখন আমি এখানে যে পাউডার মিল্কটা দিয়েছি সেটা ভালো করে জাল করে নিব। এই তো 2-3টা বলো কুটলেই হয়ে যাবে। দুধের পরিমাণটা আমি এখানে বেশি অ্যাড করেছি যাতে করে এটা টেস্টি হয়। তো এই তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ, এতে করে মিষ্টি জিনিসের স্বাদটা পারফেক্ট হয়। আর এখন আমি দুধের চুলাটা অফ করে দিব, আরেক পাশ থেকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এখানে আমি জেলু তৈরি করব। জেলু তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এটা হলো আগার আগার পাউডার, যেটা জেলুটাকে জমাতে সাহায্য করবে। অনেকে জানতে চায় আগার আগার পাউডার কোথায় পাওয়া যায়, যে কোনো সুপার শপে বা মুদি দোকানেও কিন্তু পেয়ে যেতে পারেন। 1.5 কাপ পানির মধ্যে আমি 2 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন আমি আগার আগার পাউডার দেওয়ার পর এটা খুব ভালো করে জাল করে নেব। একটা জিনিস যেটা দেখাতে স্কিপ হয়ে গেছে সেটা হলো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। তো এই বিষয়টা আমি দেখাতে পারিনি। এখানে আমি দিয়ে দিলাম অল্প করে ফুড কালার, আর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন। এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে নেব। যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে জাল করতে করতে, তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। মানে 2টা বলক তুললেই কিন্তু হবে, যে এটা জাল করে ঘন করতে হবে ওরকম কিছু না। তো আগে থেকে বাটি রেডি করে রাখবেন, যে বাটিতে আপনি জেলুটাকে সেট করবেন। তো এখানে আমি 3টা বাটি নিয়েছি, আর 3 কালারের জেলু তৈরি করবো। এখন আমি অলরেডি আমি তো বেবি ইয়েলোটা তৈরি করে ফেলেছি, এখন আমি বেবি ইয়েলো কালারের মধ্যে 2টা ফুড কালার অ্যাড করে দিব, এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। বেবি ইয়েলো কালারের মধ্যে যদি আপনারা যে কোনো কালার সেট করতে যান সেই কালারটা অনেকটাই ব্রাইট হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমি গ্রিন আর রেড কালারটা অ্যাড করে দিলাম, আর এখন আমি এটাকে 10 মিনিটের জন্য স্যাড হওয়ার জন্য একটা পাশে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে স্যাড হয়ে যাবে। আমি যেভাবে জেলুটা তৈরি করেছি এভাবে কিন্তু জেলু তৈরি করে জেলুটা শুধু খালি খালিও খাওয়া যেতে পারে, অনেক মজার হয় এই জেলু। আর এদিক থেকে আমি কিছু মানে 2টা বানানা নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় কলা দিলেই মানে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান অন্য কোনো ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে খুবই সামান্য, খুব বেশি করে ফল দেওয়ার দরকার নেই, অল্প করে যে কোনো ফল অ্যাড করতে পারেন, তবে কলা বা আম দিলে সবথেকে বেশি ভালো হয়। এই তো দেখুন 10 মিনিটের মধ্যে আমার জেলুটা
কালারটা জমে গেছে, মাশাল্লাহ খুবই সুন্দর কালার এসছে বা সুন্দরভাবে জমেও গেছে। তো এই জেলোটা কিন্তু বাচ্চারা শুধু শুধুই খেয়ে নেয়, আমার কাছে তো এমনি খেতে খুব ভাল লাগে। তো আজকে আমি এটা হলো মানে যে ডেজার্ট তৈরি করব তার মধ্যে দিব। আমার জেলোটা কত সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন, এই তো দেখুন আমি সবগুলো জেলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জেলোটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন টাইপের ডেজার্টের মধ্যে ডেকোরেশন করতে পারেন, আর এটা মানে দেখতেও খুব সুন্দর। আমি তো এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও কাটতে পারেন বা আরও বড়ো করে কাটতে পারেন বা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখানে যে আমি সাবুদানাটা রান্না করে রেখেছিলাম সেটা এখন আমি রেডি করে নিচ্ছি। এখন আমি এটা দুধের মধ্যে অ্যাড করে দেবো। এই তো আমি এখন ডেজার্টটাকে রেডি করে নিচ্ছি। সাবুদানাগুলো একটা বাটিতে নিয়েছি আর যে জেলুগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বাকি জেলুগুলো। এখন আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এই তো আমার মজাদার যে ডেজার্ট আজকে তৈরি করার কথা ছিল সেটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হলো এটা ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে। এভাবে তৈরি করে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই মজাদার ডেজার্ট। আসছে রমজানে, বাসায় কিন্তু ইফতারের জন্য প্রতিদিনই এটা রাখতে পারেন, অনেক বেশি হেলদি, খেতে ভীষণ মজার, ছোটো বড়ো সবাই কিন্তু লোটে পোটে খাবে। তো যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে ভিডিওটাও দেখে নিতে পারবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।